হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মুভি আমরা অনেক দেখেছি, তবে আজকের মুভিটি প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে, যেখানে জার্মানি এবং ফ্রান্সের মাঝামাঝি অবস্থিত ওয়েস্টার্ন ফ্রন্ট নামে একটা জায়গা দখলের জন্য তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। আর এই যুদ্ধে কিছু জার্মান তরুণ অনেক স্বপ্ন নিয়ে তাদের সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু সেখানে তাদের সাথে কিছু রোমাঞ্চকর ঘটনার পাশাপাশি বেশ কিছু অদ্ভুত ঘটনাও ঘটেছিল। তো সেই সেনাদের সাথে ঠিক কী কী ঘটেছিল এবং ওয়েস্টার্ন ফ্রন্ট ফাইনালি কার দখলে গিয়েছিল তার সব কিছুই আমরা জানব 2022 সালে মুক্তি পাওয়া অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। সময়টা 1914 সাল। মুভির শুরুতেই আমরা প্রথম বিশ্বযুদ্ধের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় ওয়েস্টার্ন ফ্রন্ট দখলের জন্য জার্মান এবং ফ্রান্সের সৈন্যরা লড়াই করছে। তো ওয়েস্টার্ন ফ্রন্টের মাটিতে শত শত লাশ পড়ে থাকতে দেখা যায়, যাদের উপর ফ্রান্সের সৈন্যরা লাগাতার গুলি চালাচ্ছিল। অন্যদিকে জার্মানদের ব্যারাকে হেনরিস নামের এক সৈন্যকে দেখা যায়, যে কিনা গুলির শব্দ শুনে ভীত অবস্থায় ব্যারাকে বসেছিল। তখন হেনরিসের কমান্ডার তাকে গুলি নিয়ে সামনে আগানোর জন্য তাড়া দিতে থাকলে সেও বাকিদের সাথে যুদ্ধে নেমে যায়। ফ্রান্সের সৈন্যদের মেশিনগানের সামনে জার্মান সৈন্যরা কেউ দাঁড়াতে পারছিল না, কিন্তু হেনরিস সেখানে একাই দৌড়ে গিয়ে ফ্রান্সের বর্ডারের কাছে চলে যায় এবং গান লোড করে গুলি করতে থাকে। গুলি করার সময় হেনরিস দেখে যে তার এক সহকর্মী আহত হয়ে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু হেনরিস তাকে সাহায্য করার আগেই আরেকটা গুলি এসে সেই আহত সৈন্যের গায়ে লাগে এবং সে মারা যায়। তো ফ্রান্সের সৈন্যদের গুলিতে একের পর এক জার্মান সৈন্য মারা যেতে থাকলে হেনরিস একটা কুড়াল হাতে নিয়ে চিৎকার করতে করতে একজন ফ্রান্স সৈন্যের গলায় বসিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় জার্মান অথরিটি থেকে লোক এসে মারা যাওয়া সৈন্যদের কোট, বুটস এবং গ্লাভস খুলে নিচ্ছে। তারা মূলত এগুলো ধুয়ে শুকিয়ে পরবর্তী ব্যাচে আসা সৈন্যদের দেবে। যেসব কোটে বুলেট লেগে ছিদ্র হয়ে গিয়েছে সেগুলো সেলাই করে আবার নতুনের মতো করে রাখা হচ্ছে। অথরিটির কিছু লোক মারা যাওয়া সৈন্যদের কফিনে ভরে গণকবর দিচ্ছিল, আর অন্যদের সাথে সেখানে হেনরিচের লাশও দেখা যায়। এখান থেকে সিন শিফট হয় 1917 সালে নর্দার্ন জার্মানিতে। সেখানে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার পল বাউমারকে দেখতে পাই। পল তার বন্ধুদের জন্য সৈনিকের ফর্ম নিয়ে যাচ্ছিল। তো পলের সব বন্ধু যুদ্ধে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করলেও পল নিজে করেনি, কারণ তার বাবা মা তাকে যুদ্ধে যেতে নিষেধ করেছিল। কিন্তু বন্ধুদের প্ররোচনায় পড়ে পলও যুদ্ধে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করে এবং তার বাবা মায়ের জায়গায় সে নিজেই সাইন করে। এরপর পল তার বন্ধুদের সাথে ক্যাম্পে চলে যায় যুদ্ধের প্রস্তুতি নিতে। ক্যাম্পে তাদের কমান্ডার সবাইকে একত্রে করে তাদের যুদ্ধের মিশন বুঝিয়ে বলে, আর তা হলো ফ্রান্সের হাত থেকে তাদের মাতৃভূমির অংশ ওয়েস্টার্ন ফ্রন্ট দখল করা। কমান্ডারের কথা শুনে সবাই তখন যুদ্ধে যাওয়ার খুশিতে উল্লাস করতে থাকে। এরপর সবাই লাইন ধরে যুদ্ধের জন্য স্যুট, কোট আর বুটস নিতে থাকে। তো পল যখন তার জন্য স্যুট নেয়, সেখানে সে আরেকজনের নাম দেখতে পায়। এই ব্যাপারে সে অথরিটির একজনকে জানালে সে সেই নামের ট্যাগটা ছিঁড়ে স্যুটটা আবার পলকে দেয়। আসলে এই স্যুটটাই ছিল হেনরিচের স্যুট, যাকে আমরা মুভির শুরুর দিকে যুদ্ধের মাঠে মারা যেতে দেখেছি। যাই হোক, পল স্যুট নিয়ে ভিতরের রুমে যায়, যেখানে সবাই রেডি হচ্ছিল ব্যারাকে যাওয়ার জন্য। পল দেখে তার তিন বন্ধু ক্রপ, লাডুইক আর ফ্রান্স গান গাইতে গাইতে রেডি হচ্ছে। পলও তাদের সাথে রেডি হয় এবং তারা সবাই মার্চ করে ব্যারাকে যাওয়ার জন্য গাড়িতে উঠে। কিছুদূর যাওয়ার পরে পলদের গাড়িতে থাকা কমান্ডার তাদের সবাইকে তাদের হাতে থাকা বন্দুকের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তাদেরকে বলে যে তোমরা হচ্ছ এই যুদ্ধের 78তম ব্যাচ, তোমরা সবাই প্রস্তুত হও কারণ আমরা ইতিমধ্যে ওয়েস্টার্ন ফ্রন্টে চলে এসেছি। এদিকে জার্মান সৈন্যদের যুদ্ধ ফেরত একটা দল আহত অবস্থায় পড়েছিল, তাই নতুন ব্যাচের গাড়ি যখন সৈন্যদের নিয়ে ব্যারাকের দিকে যাচ্ছিল, একজন ডাক্তার তখন দুটো গাড়ি থামিয়ে সেই গাড়ির সৈন্যদের হেঁটে হেঁটে ব্যারাকে যেতে বলে, কারণ তাদের গাড়িতে করে আহতদের মেইন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তো সেই গাড়ি দুটোর মধ্যে পলদের গাড়িও ছিল, যার ফলে কমান্ডারের নির্দেশে তারা বাকিটা পথ হেঁটে যাওয়ার জন্য তৈরি হয়। কিছুদূর যাওয়ার পর তাদের পাশে একটা গ্যাস বোমা এসে ফাটে, এতে ভয় পেয়ে সবাই মাটিতে শুয়ে পড়ে। তখনই তাদের কমান্ডার তাদের নির্দেশ দেয় যে তারা যেন গ্যাস মাস্ক পরে ফেলে। সবাই গ্যাস মাস্ক পরে ফেললেও লাডুইক পড়তে পারছিল না, তাই পল লাডুইককে হেল্প করে, যার ফলে তার নিজের মাস্ক পরতে দেরি হয়ে যায়। এটা দেখে কমান্ডার তাকে বলে যে সবাই মাস্ক খুলে ফেললেও তুমি খুলতে পারবে না এবং আজ রাত পর্যন্ত তুমি এই মাস্ক পরেই থাকবে। বাধ্য হয়ে পল সেই মাস্ক পরেই হেঁটে হেঁটে ক্যাম্পে আসে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ক্যাম্পে আসার পর কমান্ডার পলের শাস্তি মাফ করে দিয়ে তাকে মাস্ক খুলতে বলে। তখনই সেখানে ক্যাট নামে আরেকজন জার্মান সৈন্য চলে আসে এবং সে পলকে পানি খেতে দেয়। অন্যদিকে পলের বন্ধুরা ব্যারাকের অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। জায়গায় জায়গায় বোমা ফুটছে, গোলাগুলি হচ্ছে, কয়েকজন ব্যারাকে জমা বৃষ্টির পানি সেচে বাইরে ফেলছে।
আসলে তারা যখন যুদ্ধের কথা ভেবেছিল তখন যুদ্ধের এই ভয়াবহতা তাদের কল্পনাতেও আসেনি। যাই হোক, সেদিন রাতে যখন পল আর ক্রপ ব্যারাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তখন পল কিছু একটা শব্দ শুনে সেদিকে গুলি করে, যার ফলে ফ্রান্সের সৈন্যরাও পলের লোকেশন পেয়ে যায় এবং সেদিকে গুলি করে। গুলিটা সরাসরি পলের মাথায় লাগলেও তার মাথায় হেলমেট থাকায় তার কিছুই হয় না। তবে গুলি খেয়ে পল একটু ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সেখানে ক্যাট চলে আসে। সে পলকে বলে টার্গেট না দেখে কখনো ফায়ার করবে না, আর প্রতিবার ফায়ার করার পরে 10 মিটার বামে গিয়ে আরেকটা লোকেশনে সেট হবে। তো পলরা লোকেশন চেঞ্জ করার কিছুক্ষণ পরেই একটা ফ্লার গানের আলো দেখতে পায় এবং এর পরপরই ফ্রান্স সৈন্যদের আক্রমণ শুরু হয়। তারা একের পর এক বোমা মেরে সামনে এগোতে থাকে। লাগাতার বোমার আক্রমণ চলায় ক্যাট সবাইকে ব্যারাকের ভিতরে চলে যাওয়ার নির্দেশ দেয়। তো ভিতরে বসে লাডুইক যখন ভয়ে কান্না করছিল তখন জাডান নামের একজন পলকে বলে ফ্রান্সের সৈন্যরা এভাবেই আগায়, তারা বোমা মেরে আমাদের পিছনে সরিয়ে দিবে, এরপর নিজেরা তাদের ব্যারাক একটু একটু করে এগিয়ে নিবে। এটা শুনে লাডুইক আরও ভয় পেয়ে যায়। সে বারবার পলকে বলতে থাকে যে পল যেন সব সময় তার সাথেই থাকে। আর ঠিক সেই মুহূর্তেই একটা বোমা এসে জার্মান ব্যারাকের উপরে পড়ে। এরপর পলের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে ধ্বংসস্তূপের নিচে আবিষ্কার করে। ক্রপ আর ফ্রান্স মিলে পলকে উদ্ধার করার পর পল হেঁটে হেঁটে ব্যারাকের মাঝখানে যায় যেখানে ক্যাট বসেছিল। ক্যাট পলকে খাওয়ার জন্য এক টুকরো রুটি দেয়। তখনই সেখানে একজন জার্মান সৈন্য এসে পলের হাতে একটা ব্যাগ দিয়ে ব্যাস কালেক্ট করতে বলে। প্রত্যেক জার্মান সৈন্যের গলায় একটা করে ব্যাস ঝুলানো থাকে যেটা মাঝখান থেকে ভাঙা যায়, আর এই ব্যাজে তাদের নাম এবং জন্ম তারিখ লেখা থাকে। এতে করে জানা যায় কে কে যুদ্ধের মাঠে মারা গিয়েছে। তো পল যখন মারা যাওয়া সৈন্যদের গলা থেকে ব্যাস কালেক্ট করছিল তখন সে লাডুইকের লাশও দেখতে পায়। এটা দেখে পল একটু ভেঙে পড়ে, কারণ কিছুক্ষণ আগেই লাডুইক তাকে পাশে থাকার জন্য বলেছিল। অন্যদিকে জার্মান হাই অথরিটিতে দেখা যায় কয়েকজন মিলে মারা যাওয়া সৈন্যদের নামের তালিকা করছিল। একজন সেই তালিকা নিয়ে জার্মান ডেলিগেশনের হেড মাথিয়াসের কাছে দেয় এবং বলে যে গত কয়েক সপ্তাহে আমাদের আরও 40,000 সৈন্য মারা গিয়েছে, তাই এটা নিয়ে আমাদের কিছু একটা করা উচিত। এখান থেকে সিন শিফট হয়ে আবারও আমরা ওয়েস্টার্ন ফ্রন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে বেঁচে থাকা সৈন্যদের গাড়িতে করে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে ক্যাট আর পল কাছে একজন কৃষকের বাড়িতে যায় হাঁস চুরি করতে। পলকে বাইরে রেখে ক্যাট ভিতরে গিয়ে একটা হাঁস নিয়ে দৌড়ে বেরিয়ে আসে, যার ফলে সেই কৃষক প্রচণ্ড রেগে যায় এবং বন্দুক দিয়ে তাদের দিকে গুলি ছুড়তে থাকে। কিন্তু শর্টগান হওয়ায় গুলি তাদের গায়ে খুব একটা লাগে না। যাই হোক, চুরি করা সেই হাঁস দিয়েই তারা সেদিন পার্টি করে। এরপর সবাই মিলে রাতের খাবারের জন্য রান্না জোগাড় করতে থাকে। তো সবাই যখন কাজ করতে করতে গল্প করছিল তখন তারা দেখে কয়েকজন কিশোরী মেয়ে তাদের ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ফ্রান্স তখন সবাইকে রেখে একাই সেই মেয়েদের পিছনে চলে যায়। এদিকে সেদিন বিকেলে যখন সৈন্যদের জন্য ক্যাম্পে চিঠি আসে তখন পল ক্যাটের চিঠি নিয়ে তাকে পড়ে শোনায়। পল তখন জানতে পারে যে ক্যাটের ছোট একটা ছেলে ছিল যে কিনা পোলিও হয়ে মারা গিয়েছে। এটা জেনে পলের একটু মন খারাপ হয়। অন্যদিকে রাতে ফ্রান্স সেই কিশোরীদের বাসা থেকে ফিরে এসে সবাইকে সেই গল্প বলতে থাকে। ফ্রান্স একজনের কাছ থেকে একটা রুমালও নিয়ে এসেছিল স্মৃতি হিসেবে। তবে ফ্রান্স তখনও জানত না যে রুমালটা অনেকগুলো মর্মান্তিক ঘটনার সাক্ষী হবে, যা আমরা সামনে দেখতে পারব। তো পরের দিন পল ক্যাট সহ দলের সবাই পাশে একটা ক্যাম্পে যায় যেখানে গত রাতে ফাইট হয়েছে। তাদের দলের কয়েকজন সেখানে মারা যাওয়া সৈন্যদের লাশ দাফন করতে থাকে। পল একটা রুমে গিয়ে সেখানে অনেকগুলো লাশ দেখতে পায় যাদের মুখ পুরো নীল হয়েছিল। সে এটা দেখে ভয় পেয়ে ক্যাটকে ডাকতে থাকে। ক্যাট লাশ দেখে বুঝে ফেলে যে গত রাতে এখানে গ্যাস বোমা মারা হয়েছিল, আর গ্যাসের প্রভাব কমার আগেই এই সৈন্যরা তাদের মাস্ক খুলে ফেলেছিল, যার ফলে তারা বিষক্রিয়ায় মারা গিয়েছে। অন্যদিকে জার্মান জেনারেল ফ্রেডরিককে দেখা যায়। সে একজন মেজরকে ডেকে বলছে, আমি লোক দিয়ে ফ্রান্সের কাছে যুদ্ধ থামানোর প্রস্তাবনা পাঠিয়েছি, তবে আমি থেমে থাকব না। যতদিন ফ্রান্স থেমে থাকবে ততদিনে আমাদের নতুন ট্রুপস চলে আসবে। আমরা আবারও ফাইট করব ফ্রান্সের বিরুদ্ধে। আমি এই যুদ্ধে যে কোনো মূল্যে জিততে চাই। তবে এটা শুনে মেজর একটু ভয় পেয়ে যায়। সিন শিফট হয়ে আমরা ম্যাথিয়াসকে দেখতে পাই, যে কিনা যুদ্ধ থামানোর প্রস্তাবনা নিয়ে ফ্রান্সের মার্শালের সাথে দেখা করতে যাচ্ছে। তো ম্যাথিয়াস ফ্রান্সের মার্শালকে বলে যে আমরা আর যুদ্ধ চাচ্ছি না, বরং একটা সমাধানে আসতে চাচ্ছি। আমরা চাই যতদিন আমরা একটা ফাইনাল ডিসিশনে না আসবো ততদিন যেন যুদ্ধ বন্ধ থাকে। এটা শুনে ফ্রান্সের মার্শাল ম্যাথিয়াসকে একটা ফাইল দিয়ে বলে, এটার মধ্যে আমাদের সব শর্ত দেওয়া আছে। তোমাদের 72 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে যদি সাইন না করো তাহলে আমরা যুদ্ধ অব্যাহত রাখবো, আর যদি যুদ্ধ এখনই শেষ করতে চাও তাহলে এখনই সাইন করে দাও। তো ম্যাথিয়াস যখন তাদের কম্পাউন্ডে ফিরে বাকিদের সাথে এটা নিয়ে আলোচনা করছিল তখন অনেকেই ফ্রান্সের এই সত্য মেনে নিতে চায় না। ম্যাথিয়াস তখন তাদের বুঝায় যে এই যুদ্ধ আমাদের হাজারখানেক লাশ ছাড়া আর কিছুই দেবে না। আমাদের যা হারানোর তা আমরা অলরেডি হারিয়েছি, এখন শুধু শুধু নিরীহ এই সৈন্যদের মেরে কোনো লাভ নেই।
এরপর ম্যাথিয়াস একজনকে নির্দেশ দেয় যে সে যেন এই শর্তনামার কয়েকটা ফটোকপি করে উপর মহলে পাঠায়। এদিকে পল এবং তাদের দলের সবাই মিলে নতুন ব্যারাকে চলে যায় আরেকবার যুদ্ধের মুখোমুখি হতে। সেখানে তাদের কমান্ডার নির্দেশ দেওয়া মাত্রই তারা আবার যুদ্ধে নেমে পড়ে। তো বাকিরা যখন একের পর এক ফ্রান্সের সৈন্যদের গুলি খেয়ে মারা যাচ্ছিল, সেখানে আমরা পলকে দেখতে পাই, সেও হেনরিচের মতো একা দৌড়ে গিয়ে ফ্রান্সের ব্যারাকের কাছে গিয়ে শুয়ে পড়ে এবং একটা হ্যান্ড গ্রেনেড মেরে ব্যারাকের একটা অংশ ছত্রভঙ্গ করে দেয়। এরপর সে তার বন্দুকের মাথায় থাকা ছুরি দিয়ে বেশ কয়েকজনকে মেরে ফেলে। পাশাপাশি ফ্রান্সের ব্যারাকের মধ্যে বোমা মেরে সেখানেও তারা বেশ কয়েকজনকে মেরে ফেলে। অন্যদিকে জার্ডান আর ক্যাট মিলে ফ্রান্সদের আরও কয়েকজন সৈন্যকে মারতে থাকে। এরপর তারা ব্যারাকের ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে প্রচুর খাবার রাখা আছে। বেশ কয়েকদিন ধরে অভুক্ত থাকায় তারা যুদ্ধ ভুলে খাবার খেতে থাকে। ততক্ষণে পলও তাদের সাথে যোগ দেয়। ঠিক তখনই তারা দেখতে পায় তাদের আশেপাশের সমস্ত কিছু কাঁপছে। ব্যারাক থেকে বের হয়ে তারা দেখে ফ্রান্সের সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে তাদের উপর হামলা করছে। তারা তাদের গান দিয়ে বারবার ট্যাঙ্কের উপর গুলি করলেও ট্যাঙ্কের কিছুই হচ্ছিল না। উল্টো তখন ট্যাঙ্ক থেকে ফায়ারিং শুরু করলে পলদের দল ছত্রভঙ্গ হয়ে যায়। এমনকি তারা ফ্রান্সের যেই ব্যারাকে ছিল সেই ব্যারাকের উপর দিয়েই ফ্রান্সের সৈন্যরা ট্যাঙ্ক চালিয়ে দেয়। এতে করে ট্যাঙ্কের নিচে চাপা পড়েও বেশ কয়েকজন মারা যায়। আর পল, ক্রপ এবং ক্যাট আবার উঠে সেই ট্যাঙ্কের পিছন থেকে আক্রমণ করে। তারা ট্যাঙ্কের চাকা এবং ব্রিথিং হোলের মধ্য দিয়ে গ্রেনেড ঢুকিয়ে দেয়, যার ফলে ট্যাঙ্কের মধ্যে থাকা ফ্রান্সের সৈন্যরা বের হয়ে আসলে পল এবং তার সঙ্গীরা মিলে তাদেরকে গুলি করে মেরে ফেলে। তখনই ক্রপ দেখে যে ফ্রান্সের সৈন্যরা ফায়ারগান নিয়ে সামনে আগাচ্ছে। তারা যাকে সামনে পাচ্ছে ফায়ারগানের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা দেখে পল বাকিদের সাথে পালাতে শুরু করলে কিছু দূর যাওয়ার পর একটা বোমার আঘাতে সে উড়ে গিয়ে পড়ে। ক্যাট সেখান থেকে পলকে তুলে নিয়ে যায় এবং যাওয়ার সময় সে দেখে যে ফ্রান্সের কয়েকজন সৈন্য ক্রপকে ফায়ারগান দিয়ে পুড়িয়ে দিচ্ছে। সেখান থেকে পালিয়ে পলরা আরেকটা ব্যারাকে গিয়ে আশ্রয় নেয়। ক্যাট সেখানে থাকা মেশিনগান দিয়ে আবারও শ্যুট করতে থাকে আর পল তৃষ্ণায় সেখানে থাকা ময়লা পানি খাওয়া শুরু করে। ক্যাটও হাঁপাতে হাঁপাতে সেই পানি খায়। এরপর তারা সেখানে থাকা গান আর বুলেট নিয়ে আবারও ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে ফ্রান্সের সৈন্যরা এবার এয়ার অ্যাটাক শুরু করেছে। তারা প্লেনে করে আকাশ থেকে বোমা ফেলছে। পল বোমা থেকে বাঁচতে গিয়ে একটা খাদের মধ্যে পড়ে এবং সে সেখানে শুয়ে থেকে মৃতের অভিনয় করতে থাকে। কিন্তু তবুও ফ্রান্সের একজন সৈন্য পলকে দেখে ফেলে এবং সে যখনই পলকে গুলি করতে যাবে তখনই তার উপর একটা বোমা এসে পড়ে এবং সেও সেই খাদে পড়ে যায়। সুযোগ বুঝে পল তাড়াতাড়ি সেই সৈন্যটির কাছে যায় এবং সে গুলি হাতে নেওয়ার আগেই পল ছুরি দিয়ে তার বুকে কয়েকবার আঘাত করে, যার ফলে সেই সৈন্যটি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। পলের এসব সহ্য না হলে সে প্রথমে সেই সৈন্যটির মুখে মাটি ঢুকিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেই সৈন্যটির জন্য পলের মায়া হতে থাকে, তাই সে পানি খাইয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, প্রচুর রক্তক্ষরণের ফলে সৈন্যটি মারা যায়। পল তখন তার পকেটে থাকা ডায়েরি, কিছু চিঠি এবং তার স্ত্রী সন্তানের ছবি দেখে ভেঙে পড়ে। পল মৃত সেই সৈন্যকে প্রমিস করে যে তার মৃত্যুর খবর তার স্ত্রীর কাছে সে পৌঁছে দিবে। এরপর পল একা একা উঠে সেখান থেকে ক্যাম্পে ফিরে যায়। ক্যাম্পে ফিরে সে বিদঘুটে পরিবেশ দেখতে পায়। যে সকল সৈন্যরা হাতে পায়ে গুলি খেয়েছে ক্যাম্পের ডাক্তাররা তাদের হাত পা কেটে ফেলছিল, তবে বাকিরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। সবাই আনন্দ করছিল কারণ তারা খবর পেয়েছে যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তাই তারা এখন যার যার বাড়িতে ফিরতে পারবে। এরপর পল ক্যাম্পের ভিতরে ঢুকে আহত জার্ডানকে দেখতে পায়। জার্ডান তার পায়ের নিচে গুলি খেয়েছে। পল জার্ডানকে সান্ত্বনা দিয়ে বলে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। জার্ডান তখন পলকে বলে তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে। এটা বলে সে তার পকেট থেকে সেই রুমালটা বের করে দেয় যেটা ফ্রাঞ্জের কাছে ছিল। পল বুঝতে পারে যে ফ্রাঞ্জও এবারের যুদ্ধে মারা গিয়েছে। তো পল এখানে খাবার আনতে ক্যাম্পের ভিতরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে ক্যাটকেও পেয়ে যায়। পল ক্যাটকে জার্ডানের কথা বললে এরপর তারা দুইজন নিজেদের সাথে সাথে জার্ডানের জন্য খাবার নিয়ে আসে। খাবার দেখে জার্ডান জিজ্ঞেস করে খাবারের জন্য কাঁটা চামচ আছে কিনা। পল জার্ডানকে কাঁটা চামচ এনে দিলে সেটা দিয়ে না খেয়ে বরং নিজের গলায় বারবার আঘাত করে, যার ফলে রক্তক্ষরণ হয়ে জার্ডানও এখানে মারা যায়। ক্যাট বুঝতে পারে যে জার্ডান এভাবে পঙ্গু হয়ে বাঁচতে চায়নি, তাই সে নিজেকে মেরে ফেলেছে। জার্ডানের মৃত্যু দেখে পল এবং ক্যাট দুজনেই খুব কষ্ট পায়। পল ক্যাটকে বলে আমার বাবা মা সবসময়ই আমাকে যুদ্ধে যেতে নিষেধ করেছিল, আমি তবুও এসেছি, আমার উচিত ছিল আমার বাবা মায়ের কথা শোনা। ক্যাট তখন পলকে সান্ত্বনা দিয়ে বলে আমরা ফাইনালি ঘরে ফিরে যাচ্ছি এবং যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তাই এখন আর এটা নিয়ে আফসোস করো না। সিন শিফট হয়ে দেখা যায় ম্যাথিয়াসের কাছে একজন খবর নিয়ে আসে যে উপরমহল থেকে এই শর্তপত্রে সাইন করতে বলা হয়েছে। সে তখন তার সাথে থাকা কয়েকজন কমান্ডার নিয়ে ফ্রান্সের মার্শালের সাথে দেখা করে। এরপর সবার উপস্থিতিতে শর্তপত্র সাইন করে। মার্শাল তখন বলে যে আগামী 6 ঘন্টা পরে মানে 1918 সালের 11ই নভেম্বর সকাল 11টায় যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হবে। কিন্তু এদিকে জেনারেল ফ্রেডরিক আরেক প্ল্যানিং করে। সে মেজরকে বলে এভাবে কাপুরুষের মতো আমি যুদ্ধ শেষ করতে চাই না,
আমি যুদ্ধ শেষ করতে চাই বিজয় দিয়ে, যে করেই হোক ওয়েস্টার্ন ফ্রন্ট আমাদের দখলে নিতে হবে। তো সকালবেলা পল ঘুম থেকে উঠে দেখে ক্যাট সারা রাত ঘুমায়নি। পল তাকে জিজ্ঞেস করলে সে বলে যে তার বিশ্বাসই হচ্ছে না যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, সব কিছু কেমন নীরব, কোনো গুলাগুলি নেই। যাই হোক, পলকে সাথে নিয়ে ক্যাট আবারও সেই কৃষকের বাড়ির দিকে যায় যেখান থেকে তারা একবার হাঁস চুরি করেছিল। ক্যাট পলকে বলে, গতবার আমি গিয়েছি ভিতরে, এবার তুমি যাও, না হলে সেই কৃষক যদি আমাকে আরেকবার দেখে ফেলে তাহলে গুলি করে মেরে ফেলবে। ক্যাটের কথা শুনে পল ভিতরে যায় এবং হাঁসের খোপে ঢুকে বেশ কয়েকটা ডিম পকেটে পুরে নেয়। তখনই সে ফিরে দেখে যে কৃষকের ছেলে তাকে দেখে ফেলেছে। পল কিছু বুঝে ওঠার আগেই সেই ছেলেটা হাঁসের খোপ লক করে দিয়ে তার বাবাকে ডাকতে যায়। এই সুযোগে পল সামনের দরজা ভেঙে সেখান দিয়ে বের হয় এবং ক্যাটকে নিয়ে পালাতে থাকে। কৃষক তবুও পলের পিছু নেয় এবং বেশ কয়েকটা গুলি করে, কিন্তু একটা গুলিও পল বা ক্যাটের গায়ে লাগে না। নিরাপদ দূরত্বে এসে তারা সেই ডিমগুলো ভেঙে কাঁচা গুলিয়ে খেয়ে ফেলে। তখন পল ক্যাটকে বলে, এখান থেকে গিয়ে আমি বাড়ি না ফিরে তোমার সাথে যাব। এটা শুনে ক্যাট রেগে গিয়ে বলে, তুমি পড়ালেখা শেষ করবে, আমার মতো মুচির সাথে গিয়ে তোমার লাভ নেই। এর কিছুক্ষণ পর ক্যাট পলকে রেখে বাগানের মধ্যে যায় প্রাকৃতিক কাজ সারতে। সে একটা গাছের কাছে দাঁড়ানোর পর টের পায় কেউ তার পিছে আছে। ক্যাট পিছনে ফিরে দেখে কৃষকের সেই ছেলেটি বন্দুক হাতে তার দিকে তাক করে দাঁড়িয়ে আছে। তখনই গুলির শব্দ শুনে পল বাগানে গিয়ে দেখে ক্যাট আহত অবস্থায় বের হয়ে আসছে। সে পলকে বলে, কৃষকের সেই ছেলেটি তাদের পিছু নিয়েছিল এবং সে তাকে গুলি করেছে। পল তখন দ্রুত ক্যাটের পেট থেকে গুলি বের করে আহত ক্যাটকে নিয়ে রাস্তার দিকে আগায়, কিন্তু তাদেরকে দেখে একটা গাড়িও থামে না। তাই বাধ্য হয়ে পল আহত ক্যাটকে কাঁধে নিয়ে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পের ডাক্তার ক্যাটকে চেক করে পলকে বলে যে ক্যাট মারা গিয়েছে। এটা শুনে পল বিশ্বাস করতে না চাইলে ডাক্তার জানায়, গুলি ক্যাটের লিভারে লেগেছে তাই সে মারা গিয়েছে। বাড়ি ফেরার আগ মুহূর্তে ক্যাটের এমন মৃত্যু পল কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। কিছুক্ষণ পরেই জেনারেল ফ্রেডরিক থেকে সবার ডাক আসে। সৈন্যরা ভাবে যে জেনারেল হয়তো এখন সবাইকে বাড়ি ফেরার অনুমতি দেবে, কিন্তু ফ্রেডরিক সবাইকে একত্র করে বলে যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সবাই আমরা বাড়ি ফিরে যাব, তবে আমরা এমন কাপুরুষের মতো বাড়ি ফিরতে চাই না, আমরা বিজয় নিয়ে বাড়ি ফিরব। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে, আমরা তার আগেই তাদের অ্যাটাক করব এবং আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট দখলে আনব। জেনারেলের কথা শুনে অনেক সৈন্য খেপে যায় এবং তারা বারবার বলতে থাকে যে আমরা আর যুদ্ধ করব না, আমরা বাসায় ফিরে যাব। তবে যারা যারা জেনারেলের কথা অস্বীকার করেছে সবাইকে জেনারেলের লোকেরা ধরে আলাদা করে, এরপর লাইন ধরে তাদের গুলি করে মেরে ফেলে। এসব কিছু পলের চোখের সামনে ঘটলেও সে কোনোরূপ প্রতিবাদ করে না, সে এক প্রকার বোবা হয়ে সব কিছু দেখতে থাকে। তো ফ্রান্সের সৈন্যরা যখন যুদ্ধ শেষ মনে করে তাদের ব্যারাকে গল্প করতে থাকে, তখনই জেনারেলের নির্দেশে 11টা বাজার কিছুক্ষণ আগেই জার্মান সৈন্যরা আবারও ফ্রান্সের উপর আক্রমণ করে বসে। চিৎকার শুনে ফ্রান্সের কমান্ডার সতর্ক হয়ে যায় এবং তারাও ফাইট ব্যাক করে। পল এবারও একাই গুলি নিয়ে ফ্রান্সের ব্যারাকের কাছে চলে যায়, এরপর এক এক করে গুলি করে মারতে থাকে। ফ্রান্সের একজন পলের উপর আক্রমণ করে বসলে পল হেলমেট দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর পল ফ্রান্সের ব্যারাকের মধ্যে দেখে যে বাটলার নামের একজনকে ফ্রান্সের এক সৈন্য গান পয়েন্টে নিয়ে নিয়েছে। পল তখন সেই সৈন্যকে গুলি করে মারে। এরপর বাটলারের উপর আক্রমণ করতে আসা আরেকজনের সাথে পল অনেকক্ষণ ধরে ফাইট করে। সেই সৈন্যটা পলকে কাদামাটিতে ছেঁচে ধরলে পল একটা পাথর দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর দুজনেই তাদের সামনে একটা বন্দুক দেখতে পায়। পল বন্দুক নেওয়ার আগেই সেই সৈন্যটা বন্দুক নিয়ে নিলে পল তাকে ধাক্কা মেরে ব্যারাকের ব্যাংকারে ফেলে দেয়। এরপর যখন পল উঠে দাঁড়ায় তখন পিছন থেকে ফ্রান্সের আরেকজন সৈন্য এসে পলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর ফ্রান্স সৈন্যরা সেখান থেকে চলে যায়। রক্তাক্ত পল বাংকার থেকে বের হয়ে দেখতে পায় সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে। ধীরে ধীরে পলের চারপাশে সব কিছু নীরব হয়ে আসে। সকাল 11টায় যখন যুদ্ধ শেষ হয় তখন একজন কমান্ডার এসে বাটলারের হাতে একটা ব্যাগ দিয়ে বলে, তুমি মৃতদের থেকে ব্যাজগুলো কালেক্ট করো। ব্যাজ কালেক্ট করতে গিয়ে বাটলার সেখানে পলের লাশও দেখতে পায়। সে পলের পকেটে হাত দিয়ে ফ্রান্সের সেই রুমালটা পেয়ে যায়। বাটলার রুমালটা গলায় নিয়ে পলের ব্যাজ কালেক্ট না করেই সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ইতিহাসবিদদের মতে 4 বছরের এই যুদ্ধে প্রায় 17 মিলিয়ন সৈন্য মারা গিয়েছে, যার মধ্যে শুধুমাত্র ওয়েস্টার্ন ফ্রন্টেই মারা গিয়েছে 3 মিলিয়ন, মানে 30 লাখ সৈন্য। অথচ এত কিছুর পরেও ওয়েস্টার্ন ফ্রন্টের বর্ডার মাত্র কয়েক মিটার এদিক ওদিক হওয়া ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।